আসসালামু আলাইকুম, আমি অনিক, ওয়েলডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব। বন্ধুরা, আজকে আমাদের ট্রেনিং সেন্টার থেকে টোটালি তিনজন প্যাসেঞ্জার মালয়েশিয়া ইনশাল্লাহ যাবে। আজকে তাদের ফ্লাইট আমাদের ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা এটার প্রসেসিং সম্পন্ন করেছি। এর আগেও আমাদের অনেক প্যাসেঞ্জার ইনশাল্লাহ আজারবাইজান, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে অলরেডি কমপ্লিটেড হয়েছে। তো আজকেও আমাদের যে মালয়েশিয়ার যাত্রী তাদের সাথে আমরা কিছু বিদেশের যে প্রসিজার সেই সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। তো যাই হোক, আপনি কেমন আছেন? আজকে তো আপনাদের ফ্লাইট, তাই না? তো মালয়েশিয়া অ্যাকচুয়ালি যে ওখানে যে রুলস রেগুলেশন সেই সম্পর্কে আমরা কিছু জানব। হ্যাঁ, জানবো বলতে যে আমরা যে কাজের ক্ষেত্রে যে কাজগুলো করবো সেখানে আমাদের কী থাকতে হবে, আমাদের সর্বপ্রথম সেফটি থাকতে হবে, পিপি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। এই বিষয়টা আমরা সবসময় কি কনস্ট্রাকশন, শিপইয়ার্ড, যে কোনো সাইডে আমরা কাজ করি না কেন, আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাবাউট পিপি, ঠিক আছে? তো এই জন্যে আমরা কি যখনই কাজ করবো পিপি অবশ্যই রাখবো, নাকি পিপি ছাড়া আমরা কাজ করবো না। আর দু নম্বর হলো, ওখানে কোনো ধরনের ক্রাইম করা যাবে না, কোনো ধরনের মারামারি করা যাবে না, কোনো ধরনের কি রেপিং করা যাবে না, স্টিচিং করা যাবে না, এমনকি ড্রিঙ্কিং করা যাবে না। এগুলো কি পুলিশের, পুলিশ আপনাদেরকে কি অবশ্যই ধরে ফেলবে এই ধরনের কোনো ক্রাইম করলে। তো যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেফটি কাজের ক্ষেত্রে, এই সেফটি অনুযায়ী কাজ করলে সেটা কোনো ইনজুরি হবে। আর দ্বিতীয় হলো যে থাকার যে কন্ডিশন ওই দেশে, এই কন্ডিশনগুলো এইগুলো ক্রাইমগুলো করবে না, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পারবেন তো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা অবশ্যই চেষ্টা করি যে আমরা এখান থেকে যত ধরনের ট্রেডে, বাংলাদেশে অনেক ট্রেড আমাদের এখানে থেকে আমরা অনেক দেশে পাঠিয়ে থাকি, বা আমরা চেষ্টা করি যে এই দেশের বেকারত্ব দূর করার জন্যে। তো আজকেও যারা যাচ্ছে ইনশাল্লাহ, আগামী তো আরও ফ্লাইট আছে। হ্যাঁ, তো আজকে আমরা যতটুকু চেষ্টা আমাদের এই বাংলাদেশকে উন্নয়ন করার জন্যে, যে ভালো এক্সপিরিয়েন্স ওয়েল্ডিং, ফেব্রিকেশন, পাইপিং এবং স্কেফোল্ডিং, ইলেকট্রিক্যাল সব কাজই আমরা এখানে শিখিয়ে আমরা বিদেশ পাঠিয়ে থাকি। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।